কোন রকম দুষ্টামি করো না, কিন্তু সুপ নিয়ে বসে শিশু খাচ্ছি আর টিভি দেখছি আর আমার সঙ্গে শুয়ে আছে। এই লাঠিটা যা শুধু যা যা খাওয়া দাওয়া হয়েছে কোর্স কমপ্লিট। এই গোবলা কোথায় যাচ্ছিস? এই গোবলা আমি শোপার ঘরে এসেছি, শোপার ঘরে আছি। এটা আমার শোপার ঘর, এই ঘরে আমাদের টিভি থাকে, এই ঘরে আমরা আড্ডা মারি, এই ঘরে আমরা পার্টি শার্টি করি, মানে কোনো অনুষ্ঠান জন্মদিন বলো, কিছু একটা 31st বলো, মানে যাই হোক যদি 31st না বেরোই, কোথাও যদি না যাই এই ঘরে করি, কোনো অনুষ্ঠান কোনো পুজো, কিন্তু বড়ো পুজো না ছোটো লক্ষ্মী পুজো এই ঘরে করি আমরা, সোপা টোপা সরিয়ে দিয়ে করি। আর জগদ্ধাত্রী পুজো আমরা ছাদে করি, জগদ্ধাত্রী পুজোটা তো অনেক বড় পুজো, সেটা আমরা ছাদেই করি, সেটা আমরা এরকম ঘরে হয় না, সেটা ছাদে। তোমার সব কি করছো? শুভ সন্ধ্যা, সন্ধেবেলায় চলে এসছি, ওখানে গোপাল দাঁড়িয়ে আছে, একো ধোঁয়া উঠছে, ঠিক আছে দিদি, অঙ্কুশ লাগানা পড়েগা, রাত কই নেই, তুমকো ভি মুঠি মেলে লেগি। তোমরা সব কি করছো সন্ধ্যাবেলা? তোমাদের কি অবস্থা? আর তোমরা যারা আমাকে বলেছো শাড়ি পরে ভালো লাগছে তাদের অনেক 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 ভালোবাসি, আর যারা দেখছো ভালো লাগছে না তাদেরকেও আমার অনেক ভালোবাসি। বাবা সোপাকে তো ছিঁড়বে, সোপাগুলোকে ও ওরা আজ মিনু মিলে কামড়ে কামড়ে খিচকিচ খিচকিচ করে কামড়ে কামড়ে ছিঁড়েছে, কাঠের কাঠের ছিল কাঠটাকে আজরে 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 নষ্ট করে দিয়েছে, সেটা ওই বাড়ির ফ্ল্যাটে রয়েছে। আবার আমি এই বাড়িতে আসার পরে নতুন আসার পরে এই বাড়িতে আমি সোপাটা নেওয়া হলো, এই সোপাটাকে এই অবস্থা করেছে। না ওইদিকে ধ্যান দিচ্ছি টিভি দিকে, দুটা কমিয়ে দিন, শুভ না একটা নুন লাগবে, উঠতে ইচ্ছে করছে না, যে কেউ নেই ঘরে এই মুহূর্তে কেউ নেই, আমি একা, তাহলে আমি একাই থাকি, বেশিরভাগটা একাই থাকে, আর সবাই ওপরে দোতলা যে যার ঘরে সেই সে থাকে, আর বর তো সবসময় কোলের কাছে বসে থাকে না, ওর কাজকর্ম আছে, পার্টি খ্যাটি আছে, মানে পার্টি অফিসে যায়, পার্টি সাথে বলতে ওই পার্টি সাথে, পার্টি অফিসে গেল, বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারতে গেল, তো এইসব পরে পর মানে করতে হতে বেরোলো, আর সন্ধ্যেবেলা তো আড্ডা আড্ডাতেই বেশি দিতে যায়, পার্টি অফিসে গিয়ে বল বসে গল্প করা, কাজে ও নেই এই টাইমটা থাকে না, আর ও থাকলেও আমি কি করছি অত ওই সময় ধ্যান নেই। এই হচ্ছে কথা, গোপাল আমার কাছে এসে আবার হাজির, তোমাদের সব খবর টবর কি, তোমরা কেমন আছো? আমার টমেটো সুপটা ভালো লাগে না, মিষ্টি মিষ্টি, একটু নুন নিয়ে আসি বরঞ্চ, বসো কোথাও যেও না, আমি লবণ নিয়ে আসি, লবণ বাবা সব আমার গোপাল টিভি দেখতে ভালোবাসে না, আমিও ভালোবাসি না, আমি একদম টিভি দেখতে ভালোবাসি, আমি ওই একটা জিনিস হবে মানে ওইটা আমার খুব মানে হিন্দি বই ইংলিশ বই কোনো মুভি আমি দেখি না, আমার ভালো লাগে না, আমার একদম আর এক বাবুশনী হচ্ছে আমার মতন, মানে এই ঘরে আমরা আসতে ইচ্ছে করে না, আগে যখন এইসব করতাম না তখন নাই গল্প বই পড়তাম নাই মোবাইল ঘাঁটতাম, কিছু না কিছু অন্য কিছু কাজ করতাম,
আর বেশি হচ্ছে সময় তো অফিসে কাটাতাম, লকডাউনের পর থেকে তো অফিস বন্ধ হয়ে গেল, আর ছেড়েও দিল, আর অফিস করতেও দিল না, বললো আর করতে হবে চাকরি টাকরি, বিয়ের আগে থেকে করছো আবার বিয়ে করো, চাকরি টাকরি দরকার নেই। তো ওই জন্য চাকরিতে করলামও না, সবাই বারণ করলো, বাড়ির সবাই বারণ করলো যে দরকার কি তোমরা চাকরি টাকরি করার কোনো প্রয়োজন নেই, এবার বাড়িতে থাক। তো বাড়িতে থেকে গেলাম সেই লকডাউনের থেকে বসা। তাই আমার জীবন সাথী, মরণ সাথী, সব কিছু সাথী হচ্ছে এই যে তোমাদের সঙ্গে গল্প করা, এটা হচ্ছে আমার সব থেকে দারুণ লাগছে সুপটা খেতে। তোমরা কি খেলে সব সন্ধ্যেবেলা? এটা খেতে খেতে আমার বেজে যাবে, রাত্রিটা অনেকটা হয়ে যাবে, একবারে গুড নাইট বলে দেবো তোমাদেরকে। আমি যে একটু পা ফা গুটিয়ে বসবো, উপায় আছে? দুই পাশে দুই কলা গাছ, মধ্যিখানে মহারাজ, একটা কথা আছে দেখো, এই একজন ওরা আমাকে ছাড়বে না, এই একজন দেখেছো দুপাশে দুজন শুয়ে আছে, আর ওই দিকে দেখো গোপাল দাঁড়ো দেখাচ্ছে। দেখতে পাচ্ছ কি না কি জানি গোপালকে, গোপালকে দেখতে পাচ্ছ না? না ও সরি, আমি তো গোপালকে দেখাতেই পাচ্ছি, এই দেখো গোপাল।